নমস্কার বন্ধুরা, টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁচা পেঁপের ঘণ্ট রেসিপি। আর কাঁচা পেঁপের ঘণ্ট এইভাবে রান্না করে নিলে কিন্তু খেতে রুটি বা ভাতের সাথে অপূর্ব লাগে। তো কাঁচা পেঁপের ঘণ্ট রান্নার জন্য সবার প্রথমে আমি একটা কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে পরিষ্কার করে নিয়ে পেঁপেটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর পেঁপেটাকে ঠিক এই রকম একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে। তো পেঁপে গ্রেট করে নেওয়ার পর কিন্তু একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি একটু ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে কয়েক টুকরো আলু। এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু আলুগুলোকে ভেজে নেব না। তো আলু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার গ্রেট করে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে, মানে একদম এক চিমটি মতো লবণই কিন্তু এখানে আমি দিয়েছি, পরে যেটুকু লবণ লাগবে রান্নাতে সেই লবণটা কিন্তু পরে আবার ব্যবহার করব। তো সামান্য লবণ দিয়ে পেঁপেটাকে এবার দু তিন মিনিট একটু এই রকম নাড়াচাড়া করে নিচ্ছি। তো দু তিন মিনিট পেঁপেটাকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, পেঁপেটা একটু কিন্তু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি। আর জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য করে একটু জল দিতে হবে যাতে পেঁপেটা বেশ একটু নরম হয়ে যায়। তো সামান্য করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এই রকম রেখে দেব। আর জলটা খুব বেশি দিলে কিন্তু জলটা এক্সট্রা থেকে যাবে, আর জলটা আমি যেটুকু দিয়েছি তাতে করে পেঁপেটাও বেশ নরম হয়ে যাবে, জলটাও কিন্তু টেনে যাবে। তো কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখুন পেঁপের মধ্যে কিন্তু একটুও জল নেই, আর পেঁপেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে পেঁপেটাকে একটা পাত্রে নাবিয়ে নেব আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব। এবার পেঁপে রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর তার সাথে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি খুব সামান্য পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে আর ধনে বেটে নিয়েছি। তার সাথে বাটা মশলাটাকে দিয়ে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তার সাথে স্বাদ মতন লবণ দেব, দিয়ে দেব সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরোপুরি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতে করে খেতে পারেন। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটা কেটে নেওয়া টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর টমেটোকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পেঁপেটাকে দিয়ে মশলার সাথে ভালো করে আরও একটু কষিয়ে নেব। তো আমি বেশ একটু কিন্তু মশলার সাথে আর আলুর সাথে পেঁপেটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি এই সময়তে, আরও একটু জল দিচ্ছি যেহেতু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর না হলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। যেহেতু পেঁপেটাকে আমি বেশ একটু নরম করে নিয়েছিলাম তাই সামান্য করে একটু জল দিচ্ছি যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পুরোপুরি আলু আর পেঁপে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপেটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো দেব, আর দিয়ে দেব একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলে এর স্বাদ আর গন্ধটা কিন্তু বেড়ে যায়।
তো ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই পেঁপে ঘণ্টকে রান্না করে নেব। যতক্ষণ না পেঁপে ঘণ্টটা বেশ একটু মাখোমাখো হচ্ছে আর এক্সট্রা জলজলে ভাবটা চলে যাচ্ছে, তো আমি বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রেখে পেঁপে ঘণ্টকে রান্না করে নিয়েছি। আর পেঁপে ঘণ্ট বেশ তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে নিরামিষের দিনে বা এই রকম গরমের দুপুরে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।